বন্ধুরা, এমন একটা জায়গা কে না চায় যে বাড়ি ঘর থেকে বেরিয়ে এত সুন্দর একটা সূর্যোদয় দেখতে পেলাম? আমরা ছিলাম পোর্ট বেয়ারের রামকৃষ্ণ মিশনে, তো এটা একটুখানি হাঁটলেই আমরা ফ্ল্যাগ পয়েন্টে চলে আসছি। কি সুন্দর, দারুণ লাগবে আপনার এখানের পরিবেশটা, সমুদ্রও দেখতে পাচ্ছেন, আবার এত সুন্দর সূর্যোদয়, প্লাস খুব ভালো লাগছে শান্ত পরিবেশ। এইটা একটা মন্দির, সাউথ ইন্ডিয়ান মন্দির ফ্ল্যাগ পয়েন্টের কাছেই। তো দেখুন কি সুন্দর সূর্যোদয় দেখা যাচ্ছে, ওই লাল আভাটাতেই তো মনটা পুরো শান্ত হয়ে যাচ্ছে। এখানে এলে আপনার মনটা এত ভালো হবে, মন আর সমুদ্রটাকে এত সুন্দর দেখা যাবে, খুব ভালো লাগছে। তো কিছু ফটোশ্যুট করে নিলাম, তো দারুণ শান্ত পরিবেশ, এত সকাল সকালে যদি এত সুন্দর একটা সূর্যোদয় দেখে নিই, আর কোথাও যাওয়ার দরকার পড়বে না অন্য কোনো বিচে। এবারে সূর্যটা অনেকটা উঠে গেছে, এবারে সূর্যটা উঠে যাওয়ার পর আমরা এবারে একটুখানি পরেই আমরা চলে যাচ্ছি। এইটা হলো রামকৃষ্ণ মিশন পোর্ট বেয়ার, এটা হলো রামকৃষ্ণ মিশন পোর্ট বেয়ারের গেস্ট হাউস। এখানে অনলাইন বুকিং করা যায়, ঘরগুলো অনলাইন বুকিং করা যায়। আমার বাবা রামকৃষ্ণ মিশন কলকাতার স্টুডেন্ট ছিল, তো ঘরগুলো খুবই ভালো আর এর এনভায়রনমেন্টটা খুব ভালো। তো দেখুন এখানে একটা বড় সোফা চলে আসছে ঢোকার পরেই, তারপরে আপনার বাথরুম, আর বাথরুমও খুবই ভালো, আর ঘরটা এই যে এখানে একটা চেয়ার এবং টেবিল আছে, ওখানে ফার্নিচার্স আছে, আর এটা এটা আমার বেড আর তোমার মা বাবার বেড। তো এর পাশে বাইরে বেরিয়ে টেম্পল আছে, এইদিকে সোজা গেলে টেম্পল আছে, আর একটা পদ্ম ফুটে থাকা একটা পুকুরও আছে, তো আপনাদের সেটাও আমি দেখাতে চলেছি। হ্যালো বন্ধুরা, তো আপনাকে বলেছিলাম এটা একটা বড় জায়গা, এখানে একটা দিঘিও আছে পদ্ম ফুল যেখানে ফোটে, আর দেখুন এই রাস্তা দিয়ে গেলে টেম্পলে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে পুকুরে টেম্পল, আর এইখানে দেখুন পদ্মপুরে কত রকমের ফুল, অনেক রকমের ফুল আছে এখানে। আর আমি আমার সুইমিং ড্রেস পরে চলে এসেছি, কারণ আমি ওয়ান্ডার বিচে যাবো। হ্যালো বন্ধুরা, আজকে ফুল মুন ডে, তো আমরা সব ঘুরে ফিরে এসে আবার চেঞ্জ করে বেরিয়েছি জুঁইয়ের পার্কে ঘুরতে। তো এটা আজকে একটা ফুল মুন, এবং এটা হচ্ছে একটা ব্যাক ওয়াটার, রাজীব গান্ধী ওয়াটার রিসোর্টে আছি। তো আজকে দারুণ পরিবেশটা হয়েছে সব মিলিয়ে, ওটা হচ্ছে মন্দির, এবং এবং এইটা হচ্ছে আজকে স্পেশাল মুন, এবং খুব ভালো লাগছে।